ভিডিও টাইটেল থেকে তো বুঝতেই পারছেন আমি কি ব্যাপারে আজকে জানাবো। অ্যাকচুয়ালি কিছু মাস আগে না আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রচন্ড বিরক্ত হয়েছিলাম, প্রচন্ড তিতি বিরক্ত হয়ে একটা ভিডিও আপলোড আমি করেছিলাম। একটা কমন কোশ্চেন, বেবি কবে হবে? তো যারা এতদিন প্রচন্ড চিন্তা করে কাটিয়েছেন তাদেরকে জানাই, এই সেই গুড নিউজটাই আমি আমার ভিউয়ার্সদের জন্য, আমার বন্ধুদের জন্য আজকে দিতে এসেছি। ইয়েস, আই অ্যাম প্রেগন্যান্ট। এবার একটু সিরিয়াস হই, আমি কিন্তু অ্যাকচুয়ালি আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা মানে ওই শুভচিন্তকদের প্রচুর মানে জল্পনা কল্পনা ছিল, নিজেরা নিজেরাই প্রেডিক্ট করে নিচ্ছিলেন এই কারণে হতে পারে, হচ্ছে না, হয়তো প্রবলেম আছে, হয়তো এই সেই এই সমস্ত করে থাকবেন, আমি জানি। তারা হয়তো এই ভিডিওটা দেখছেনও না, কিছু করার নেই। তো মানে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই আসলে। আমি ওই ভিডিওতে জানিয়েছি অ্যাকচুয়াল রিজনটা কি, আমার হাজবেন্ড তখন বাইরে ছিল ইউরোপে, তো সেই জন্য ও 3 ইয়ার্স ওখানে ছিল এবং সেই সময় চলছিল পুরো মানে কোভিডের পুরো লকডাউন একদম মানে চলছিল। তো এবার সে আসবে কি করে, মানে লোকে জানে এরকম সিচুয়েশন, তাও যা হয় আর কি, মানে আমার চাইতে বেশি মনে ছিল ওনারা জানেন যে না আমার অমুক তো অমুক দেশে থাকে, সে তো মাঝে একবার এসেছিল, এরকম অনেক কথাই শুনছিলাম। তো কি করা যাবে, মানে জানি এরকমই সমাজ, এরকমই হয়, তবু বিরক্ত লাগে, তাই আমি বিরক্তিত হয়ে ওইটা আপলোড করেছিলাম। আমি কিন্তু মানে টেস্ট করার সাথে সাথে বা জানার সাথে সাথে এটা জানাচ্ছি না, আমি বেশ কিছুটা ডিলে করেই জানাচ্ছি, কারণ যারা এই ফেজটা দিয়ে গেছেন তারা, সেই সব মায়েরা জানবেন যে কিছু রেস্ট্রিকশন থাকে, সেই জন্য আমি সাথে সাথে জানাচ্ছি না, একটা সেফ জোনে পৌঁছানোর পরে জানাচ্ছি, ডিউ টু সুপারস্টিশন বলতেই পারেন, বা এটা এটা অ্যাকচুয়ালি এই সময়টা না আমাদের মনটা নানা দিক থেকে একটু দুর্বল থাকে, আমাদের মধ্যে একটা এই সময় ভয় বোধ কাজ করে যে এই জানাবো, মানে একটা 9 মান্থসের জার্নি, কখন কি হয় কখন কি হবে সেই সব একটা ভয় কাজ করে, সেই জন্য সাথে সাথে বিশেষ করে ফার্স্ট 3 মান্থস তো ভীষণ ডিফিকাল্ট একটা সময়, মিসক্যারেজ হওয়ার চান্স বেশি থাকে, তো এইসব কারণে প্রথম 3 মাস তো অনেকেই জানান না, অনেকে আবার জানানো, আমিও যে কাউকে জানাইনি একেবারেই সেটা নয়, তো এইটুকু অপরাধ আশা করি ক্ষমা করে দেওয়াই যায়। তাহলে গুড নিউজটা আশা করি ভালোই লাগলো। আমি তো প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিওই আপলোড করেছি, সেগুলো যারা উড বি মাদার তারা দেখতে পারেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে, আমার প্রেগনেন্সি রিলেটেড সমস্ত কিছুই আপনাদের জানাবো, দেখাবো, সব কিছুই দেখানোর ইচ্ছে আছে। আশীর্বাদ করুন যেন সবকিছু ঠিকঠাক হয় আলটিমেটলি, তাহলেই সেটা সম্ভব। যদি আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা দেখতে চান, জানতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, তাহলে আমি যখনই যা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যাবেন। আশীর্বাদ করুন যেন পুরোটা আমার পুরো জার্নি খুব ঠিকঠাক হয়, ভালো হয়, এই আর কি, আর কি বলবো। আজকে নর্মালি দেখেছি যে এই নিউজটা হাজবেন্ড ওয়াইফ একসাথে জানায় সবাইকে, কিন্তু আমার হাজবেন্ড অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ঠিক আছে আমি জানিয়ে দিলাম, একই ব্যাপার হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে পরের ভিডিওগুলোতে, অবশ্যই দেখবেন কি কি চলছে কি কি হচ্ছে আমার সাথে। ঠিক আছে, টাটা।